ডাবিং সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে অভিনেতা রণবীর সিং। কেমন আছেন তিনি? আজকে আমরা এই বিষয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, জানাবো বিস্তারিত। তবে তার আগে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে ক্লিক করুন বেল আইকনে। যারা ভিডিওটি দেখছেন আমাদের ফেসবুক পেজ থেকে, পেজটি লাইক এবং ফলো করুন, সঙ্গে শেয়ার করুন ভিডিওটি। বৃহস্পতিবার মুম্বাইয়ের ব্যান্দ্রা সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। হঠাৎই একটি মোটর বাইক রণবীরের গাড়ির পিছনে এসে ধাক্কা মারে। তবে স্বস্তির বিষয় এটাই, এই দুর্ঘটনায় রণবীরের শরীরে কোনো চোট হয়নি। এদিন আসলে রণবীর তার ছবির ডাবিং সেরে নিজের মার্সিডিস বেঞ্জে করে ফিরছিলেন এবং এই ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। আরও জানা যাচ্ছে যে দুর্ঘটনাটি ঘটার পরে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন রণবীর। ঠিক কি হয়েছে সেটি খতিয়ে দেখার চেষ্টা করেন তিনি। শুধু তাই নয়, এই দুর্ঘটনার পরে তার গাড়ি ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও দেখেন অভিনেতা। রণবীর যখন গাড়ি থেকে নেমে সব কিছু খতিয়ে দেখছিলেন, ঠিক সেই সময় ভিড় জমে যায় রণবীরকে দেখার জন্য, আর তখনই তিনি ক্যামেরা বন্দি হন। এরপরে অবশ্য তিনি বেশিক্ষণ রাস্তায় দাঁড়াননি, দ্রুত গাড়িতে ওঠেন এবং রওনা দেন। উল্লেখ্য, রণবীর সিংকে কবির খানের 83 ছবিতে দেখা যাবে এবং যতদূর সম্ভব এই ছবির ডাবিংয়ের জন্যই তিনি এদিন গিয়েছিলেন। এই ছবিতে রণবীরের বিপরীতে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Showhouse, and please subscribe my channel, click the bell button for more updates.